আলামিন, আপনার পরিচয় বলুন। আমি নাটোর থেকে মোহাম্মদ আলামিন বলছি। আচ্ছা, আপনি নাটোর থেকে আলামিন বলতেছেন। আমরা দেখতে পাচ্ছি আপনি ফাইবারে 100 ডলার একটি কাজ পেয়েছেন, তাও আবার ফেসবুক মার্কেটিং এর কাজ, আর উপরে রয়েছে বুক প্রমোশনের কাজ। তার মানে এটা আপনার বুক প্রমোশনের কাজ। এই কাজটি বাইরে রিকোয়েস্ট থেকে আসছে নাকি বাইরে সরাসরি আপনাকে হায়ার করেছে? বায়ার সরাসরি হায়ার করেছে। ওকে, ঠিক আছে, বাইরে সরাসরি আপনাকে হায়ার করেছে। দেন আমাকে মাফ দেন, আমি আপনার কাজটা বুঝিয়ে দিচ্ছি। বাইরে কি কোনো রিকোয়েরমেন্ট দিয়েছে আপনাকে? জি স্যার, রিকোয়ারমেন্ট স্যার মেসেজ বক্সে দিয়েছে। আমি আচ্ছা, নিচে এখানে কি সরাসরি, আপনি বায়ের বইয়ের লিঙ্কটা ওপেন করে রাখছেন? জি স্যার, আমি কাজটা সাজিয়েও রাখছি। বায়ার আপনি, সমস্ত কিছু আপনাকে ইনফরমেশন দিয়ে দিয়েছে। জি স্যার, এই যে স্যার আপনি একটু মেসেজটা ওকে দেখেন, এই ওকে, যে এটা স্যার, দাঁড়ান, টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড আর অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সাসপেন্স। আচ্ছা, এখানে সে তার টার্গেট যেগুলো কিওয়ার্ড আছে সেগুলো দিয়েছে, এবং সে হচ্ছে জি স্যার, ইউএস এর, ইউএস এ তো প্রমোট করছে। আচ্ছা, টার্গেটের এজ ইজ ফর 18 ইয়ার্স অফ এজ অফ জেনারেট, মানে 18 বছর, 18 বছরকে আপনাকে টার্গেট করতে হবে। জি স্যার। আবার স্যার, ইউএসএ প্লাস স্যার ইংলিশ ব্যাকগ্রাউন্ডে যেগুলো আছে ওগুলোতেও এখানে সে করতে হবে বলছে স্যার। ব্রাজিল, ভেনেজুয়েলা, জাপান এন্ড ইউএসএ, 4টা কান্ট্রি, হংকং এ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা দেশকে সে টার্গেট করেছে। জি স্যার, না স্যার, আচ্ছা, সে সম্ভবত যে বইয়ের ডিলার সম্ভবত হবে। উনি লেখক স্যার, ওনার বইটা অনেক ভালো স্যার, রিভিউ কম আচ্ছা, কিন্তু ওনার বইটা অনেক ভালো, মানে যে কজন আমি রিভিউ তো গুলো পড়েছি, যেহেতু মানে অনেক, যেহেতু বায়ার আপনাকে কাজটা দিয়েছে এবং সমস্ত ইনফরমেশন দিয়েছে, সেক্ষেত্রে আপনি কাজটা করে নেন। আমি জি কাজটা স্যার, করে দিই, টাইম শো করে দিই। জি স্যার, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম ওকে, ঠিক আছে। ওকে, স্যার। এখানে ওই যে পাশেরটা ওটাও করে দিন, এখানে ফার্স্ট পেয়েছেন আপনি কলামেরটাও। 100 ডলার, এখানে পেয়েছেন 10 টাকা, তার মানে টোটাল জি স্যার, 110 ডলারে আপনি কাজ পেয়েছেন এখানে। স্যার সেম কাজ, দুটো একই বইয়ের জন্য, সেম কাজ, আপনি বায়ার 2 স্টেপে হায়ার করেছে, একটা হচ্ছে 10 ডলারের, একটা হচ্ছে 100 ডলারের, টোটাল 110 ডলারের। জি স্যার, ওকে, ঠিক আছে, এই হচ্ছে বায়ারের বইয়ের লিঙ্ক, জি ডিলার্স অফ স্যার, দ্য মেটাবলি ম্যাকবেথ, কিন্ডেল এডুকেশন। ওকে, বায়ারের এখানে 8টা বই বিক্রি হয়েছে, আর উনি হচ্ছেন অথর, মেইনলি হচ্ছেন উনি অথর। জি স্যার, আচ্ছা, ঠিক আছে, এই বইটা ভ্যালুয়েবল আছে, বইটা বিক্রি হবে, জি স্যার, অনেক দ্য কমেন্টস গুলো হংকং অনেক কিড। সুন্দর সুন্দর স্যার, আচ্ছা, সবাই হাইলি রিকমেন্ড করছে আমার কমেন্টস গুলো হুম, রেটিং এ। আচ্ছা, ঠিক আছে, প্রথমে আমি আপনার কাজটা সাজিয়ে দিচ্ছি, তারপর কোথায় কোথায় মার্কেটিং আমি করবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কাজটা আমি সাজিয়ে রাখছি, আপনি একটু দেখেন। জি আপনি স্যার, এটা সাজিয়ে রাখছেন। আচ্ছা, ডিলাস অফ মেকাব্রেল, ওকে, বেসড অন অ্যাকশন টু ইভেন্ট, এটা কি দিয়েছেন? স্যার, এটা সত্য এক মানে ঘটনা অবলম্বনে তৈরি করা, এবং আচ্ছা, একজন সিআইএ এজেন্টের বই স্যার, এটা হচ্ছে জীবন। হংকং এর সম্ভবত কোন ইয়েকে তারা জি ইয়ে স্যার, করেছে, একটা রিপ্রেজেন্ট, সিআইএ এজেন্ট আছে স্যার, হ্যাঁ, তারা সিআইএ রিপ্রেজেন্ট এজেন্ট, করেছে হংকং এর কোন একটা কাহিনীকে, তারা রিপ্রেজেন্ট করেছে। জি স্যার। স্যার এই ডলার্স অফ ম্যাকবিয়ার এর মানে হচ্ছে ম্যাকবিয়ার এর ব্যবসায়ীরা, ঠিক আছে, আমি স্যার $20 একটা অ্যাড ক্যাম্পেইন রান করাতে চাচ্ছি স্যার, রান করিয়েছেন। না করাতে চাচ্ছি স্যার তাকে দিয়ে স্যার, কারণ উনি বলছে স্যার ইনি যদি ভালো ফিডব্যাক পায় তাহলে স্যার এই 1 মাস ব্যাপী কাজ করবে, হুম, আমার সাথে কাজ কন্টিনিউ করবে, এরকম বলছে। স্যার আরেকটা প্রবলেম হচ্ছে স্যার আমার, সেটা হচ্ছে স্যার আমি ইমেল কালেক্ট করতে পারতেছি না স্যার। আচ্ছা, আমি দেখাচ্ছি একটু, দাঁড়া, ঠিক আছে, আমি আপনাকে এখানে হ্যাশট্যাগ সাজিয়ে দিয়েছি। আমি, আপনি কি মার্কেটিং করবেন? মার্কেটিং তো করবেন, জি স্যার, মার্কেটিং ও করবো প্লাস অ্যাড ক্যাম্পেইন ও করবো আপনি স্যার। এখানে মার্কেটিং করবেন, আপনি শুধু ইউএসএ তে মার্কেট, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করে দিতে পারেন, নতুবা ইউএসএ কে টার্গেট করেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, অ্যামাজন বুক গ্রুপিং ইউএসএ, তারপর আপনি মার্কেটিং করবেন অ্যামাজন বুক রিভিউ গ্রুপ ইন
বেসে তারপর এখানে আপনি করবেন Amazon Kindle Book মার্কেটিং করে দেবেন, পারবেন না? এরপরে পাওয়ার জন্য আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন 200টা, ঠিক আছে, এবং ইমেইল আমি ওই যে স্ক্রিনটা রেকর্ডটা অফ করে আপনাকে কিভাবে ইমেল কালেকশন করবেন সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে।